সালাম রহমতুল্লাহি ওবরাকাত, আলহামদুলিল্লাহ সাল্লাত সালাম আল্লাহ সালাম আবাস আমাদের জসিমুদ্দিন ভাই দুবাই থেকে আল্লাহ আপনাকে সুস্থ নিরাপদে রাখুন, আমিন। আপনি জানতেছেন তারাবি নামাজের কী ফজিলত বলবেন, আর নামাজের রুকু সালাত অবশ্যই চোখের দৃষ্টি কোথায় থাকবে? হ্যাঁ, প্রথম কথা হলো নামাজের দৃষ্টি সেজদা বাদ দিয়া আর কি, সেজদা তাশাহুদে বসা বাদ দিয়ে সবসময় সাজদার দিকে দৃষ্টি থাকবে, আর যখন তাশাহুদে বসবেন তখন সাদা আঙুলটা উঠে ওইদিকে দৃষ্টি থাকবে, হালকা নড়বে এবং দৃষ্টি রাখবে, এটা হাদিসে স্পষ্টতা রয়েছে। তারাবি নামাজের ফজিলত, তারাবি নামাজের অনেক ফজিলত রয়েছে। তারাবি নামাজ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন, এটা তাহাজ্জুদ নামাজ হিসাবেও তারাবি নামাজ হিসাবেও রাত্রিতে নফল নামাজ সমূহের মধ্যে রাত্রি নফল নামাজ হলো সর্বোত্তম আল্লাহর কাছে। আর তারাবি নামাজ যদি প্রথম রাত্রি পড়া হয় তাহলে সেটাও ওই রাত্রি নামাজই ধরা হবে, আর সেখানে দীর্ঘ কেরাত করা এটা আল্লাহর কাছে অনেক প্রিয় কাজ। আফজালুস সালাতে তুলুল কুনুত একটা হাদিস আছে যে ওই নামাজ আল্লাহর কাছে উত্তম, যেটা দীর্ঘ কেরাত করা হয়, রুকু সেজদা করা হয় ইত্যাদি। আর তারাবি নামাজ সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা প্রসিদ্ধ হাদিস যেটা তিনটা বিষয় একসাথে রয়েছে, যে ব্যক্তি ইমান এবং সওয়াবের আশায় রমজান মাসে রোজা রাখবে তার পিছনে সব গুণা মাফ করে দেওয়া হবে। এমনিভাবে যে ব্যক্তি মান কম রমাদান ইমান আসতে সামান, যে ব্যক্তি সওয়াবের আশায় এবং ইমানের সাথে রমজান মাসে কিয়াম করবে, কিয়াম করবে বলতে এখানে তারাবি, সেটা প্রথম রাত্রে হোক, মিডিল পয়েন্টে হোক, শেষ রাতে হোক, এটা সবই কিয়ামুল লাইল। এই কিয়ামুল লাইল করবে তার পিছনে সব গুণা মাফ করে দেওয়া হবে। আর যে ব্যক্তিরা লাইলাতুল কদর সওয়াবের আশা ইমানের সাথে রাখবে তারও পিছনে সব গুণা মাফ করে দেওয়া হবে। এখন কোনো ব্যক্তি যদি রাত্রে কিয়াম করে সেটা যদি জামাতে হয় জামাতের সাথে করার চেষ্টা করবে, যেহেতু এটা বৈধতা রয়েছে, আর না হলে একা একা কিয়াম করবে, দীর্ঘ সময় রুকু করবে, সেজদা করবে, কেরাত করবে, আল্লাহর কাছে মাফ চাইবে। হ্যাঁ, তার এই সওয়াবের আশা এবং ইমান নিয়ে বিশ্বাসতার সাথে এখন একাগ্রস্থিতি এগুলি করলে তার পিছনে সব গুণা আল্লাহ মাফ করে দেবে, বিশাল কথা। আর রাত্রিতে নামাজ পড়া তো ফজিলতের অভাব নাই, আল্লাহ হেফাজত করেন সবাইকে। আর রমজান মাসটাই তো ইবাদতের মাস। হ্যাঁ, রমজান মাস ইবাদতের মাস। হ্যাঁ, রমজান মাস আল্লাহর কাছে নিজের মুক্তি এবং নাজাতের মাস। আল্লাহ আমাদেরকে আগামী রমজান পাওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আজ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।